আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা কি লাস্ট ক্লাসে কি পড়েছিলাম? গ্রামার, রাইট ফর্ম অফ ভার্ব, রাইট? জি স্যার। জি স্যার। আচ্ছা, কয়টা নিয়ম শিখিয়েছিলাম তোমাদের মনে আছে? বলতে পারবে রুলস শিখিয়েছিলাম কয়টা? স্যার 10টা। 10টা। ওকে, ঠিক আছে। তাহলে আজকে হলো আমরা 11 নম্বর নিয়ম থেকে ইনশাল্লাহ দেখব। আচ্ছা, সবাই একটু স্ক্রিন খেয়াল করো আর অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। যারা এখনো অ্যাটেন্ডেন্স দাওনি, সবাই সরি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই খেয়াল করো, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে 10টা পর্যন্ত দেখেছি। কেন স্যার 15? দশটা কে বললো তাহলে? স্যার আমি বলছি, ভুলে সরি স্যার। আচ্ছা, আমি একটু আগে পড়াটা ধরে নিই একটু আর কি, যে একদমই সততা বজায় রেখে আমাকে একটু তোমরা অ্যান্সার গুলো বলবে যতটুকু পারো আর কি। যেমন ধরো, আমি যদি জানতে চাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে কি কি থাকলে, কে বলতে পারবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে কি কি থাকলে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পারবা কি বলতে? পারবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে কি কি থাকলে? আমি বলি, বলো। জাস্ট নাও, ইয়েট, অলরেডি, এভার, লেটলি, রিসেন্টলি। কয়টা হলো? জাস্ট নাও, অলরেডি, এভার, লেটলি, রিসেন্টলি। 6টা। কিন্তু 7টা হবে টোটাল, কে পারবে বলতে? বলো। হ্যাঁ বলো। স্যার জাস্ট নাও,
already, yet, ever, lately, recently. Yes, sir. আচ্ছা একটু সমস্যা আছে মনে হচ্ছে আর কি অন্য একজন বলো তো একটা বাদ পড়ে গেছে ইন দা মিন টাইম একটা বাদ পড়ে গিয়েছে সেটা হচ্ছে ইন দা মিন টাইম এবার বলো একজন ইন দা মিন টাইম সহ একজন বলো কতগুলো হয় দেখো স্যার আমি বলবো শিওর just now already yet lately recently in the meantime ever আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ তাহলে এই অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল গুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে ঠিক আছে আচ্ছা মিথিলা তুমি শুনতে পাচ্ছ আমার কথা নুসরাত জাহান মিথিলা মিথিলা ঘুমায়ও না আচ্ছা শুনতে পাচ্ছি না নূপুর কি শুনতে পাচ্ছ আমার কথা নূপুর তাপসী আচ্ছা এদের নাম ধরে ডাকলে এরা শুনবে না কথা আর কি এরা ক্লাসে জয়েন করে অনেকে আছে ঘুমায় আচ্ছা কে বলতে পারবে আমি সবার জন্যই ওপেন করতে চাই সেটা হলো সুযোগের দোয়ার ওপেন করতে চাই past indefinite tense হবে কি কি adverb থাকলে past indefinite স্যার আমি বলবো হ্যাঁ রুমাইশা বলো usually generally normally always sometimes daily often everyday regularly ওকে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ সকালে নাস্তা করেছো জি স্যার আচ্ছা নাস্তা কি মানে ভালো হয় নাই আজকে সকালে নাস্তাটা মানে খেয়ে মজা পাও নাই অথবা এনজয় করতে পারো নাই না স্যার আমি ঘুমিয়ে পড়েছিলাম তো এই জন্য বুঝতে পেরেছি আর কি ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ তুমি চেষ্টা করেছো উত্তরটা হচ্ছে গুলিয়ে ফেলেছো তুমি আর কি না যেটা বলেছো ওটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট নট পাস্ট ইনডিফিনিট ঠিক আছে মহিষা প্রেজেন্ট ইনডিফিনিট বলে ফেলেছো তুমি আর কি আচ্ছা কে বলতে পারবে সে বলো যে বলতে পারবে স্যার বলি ইয়েস্টারডে অ্যাগো লং অ্যাগো লাস্ট উইক স্যার বলি হ্যাঁ বলো ইয়েস্টারডে অ্যাগো লং অ্যাগো লাস্ট উইক ইয়ার মান্থ ডেজ বিফোর ইয়েস্টারডে ওয়ান সিন্স প্রিভিয়াস ইত্যাদির পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি এখন ঠিক আছে গুলিয়ে ফেললে হবে না আর কি না গুলিয়ে ফেললে হবে না জি স্যার ওকে তাহলে এখন আমাকে অন্য একজন বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে কি কি থাকলে হ্যাঁ অনিশা শিওর ডে বাই ডে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছেন না হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস day by day feel gradually at this time at this moment now at present এগুলো থাকলে present continuous হয় আচ্ছা ঠিক আছে এগুলো থাকলে present continuous tense হবে আর কি ওকে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে আবারো বলছি যে গ্রামার রাইট ফর্ম অফ ভার্ব যদি পড়তে চাও অবশ্যই অবশ্যই তোমাদের নিয়মগুলো মুখস্থ থাকতে হবে আর কি ঠিক আছে আচ্ছা সূচনার কথা আমি আর নিব না এখন অন্য না একজন দুই একজন প্রুফ করো যে আসলে আমরা কি 10 পর্যন্ত পড়েছিলাম লাস্ট ক্লাসে নাকি 15 পর্যন্ত আরেকজন একটু ভেরিফাই করো স্যার 15 পর্যন্ত আচ্ছা অন্য একজন বলো তো দেখি আর কয়েকটা মিলাই আর কি স্যার 15 পর্যন্ত 15 পর্যন্ত এই আচ্ছা ঠিক আছে তাহলে সবাই একটু 16 নাম্বারটা এক নজরে চোখ বুলাও এই ওয়ার্ডগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে ভালো করে দেখো একটা স্ক্রিনশট রাখো এবং প্রয়োজনে খাতায় লিখে রাখো নোট ডাউন করো
যখন এগুলো থাকবে তখন হচ্ছে প্রেজেন্ট আর কোনো টেন্সের চিন্তাই করবে না, ভার্বের সাথে আইনজি দিবা সেটা যে কোনো টেন্স হোক, যখনই এগুলোর পরে ব্র্যাকেটে ভার্ব থাকবে তখনই ভার্বের সাথে আইনজি দিবা। দেখো সবাই একটু নিচে এক্সাম্পলটা দেখো, শি নেভার মাইন্ড হ্যাভ, তাহলে হ্যাভটা কি হবে এখানে আনসারটা বলো তো। হ্যাভিং স্যার, হ্যাভিং হবে। হ্যাঁ হ্যাভিং হবে। নিচেটা কি হবে, সেল কি হবে, সেল হ্যাঁ নিচেরটা হবে সেলিং। ওকে তো বুঝতে পারছো এগুলো থাকে প্রেজেন্ট, মানে টেন্সের কোনো ব্যাপারই তুমি চিন্তা করো মানে যে কোনো টেন্সই থাকুক না কেন এরপরে ভার্ব থাকলে আইনজি যোগ করতে হবে। কোনো মিনিংয়ে সমস্যা আছে যে এটার অর্থ কি স্যার, উডিও মাইন্ডের অর্থ কি অথবা কোনটার অর্থ কি জানা লাগবে, এরকম কোনো কিছু আছে? ওকে ঠিক আছে, তাহলে 17 নাম্বার দিকে একটু চোখ বোলাই আমরা। 17 নাম্বারে হচ্ছে একটা নিয়ম, উড দ্যাট, সবাই একটু দেখো মেয়েরা, উড দ্যাট যদি বা মানে কোনো বাক্যে থাকে তখন এরপরে কুড প্লাস ভার্ব ওয়ান হবে। স্যার আপনার কথা না আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা যে বুঝতে পারছো সে বলো। আমার কথা যে বুঝতে পারছো, আচ্ছা আমার কথা এই মুহূর্তে শুনতে পাচ্ছো তোমরা কেউ নাকি একজনও শুনতে পাচ্ছো না? পাচ্ছি, ওকে বলো, আমি বলেছি উড দ্যাট থাকলে উড প্লাস ভার্ব ওয়ান হয়, সবাই একটু খেয়াল করো এখানে এক্সাম্পল গুলো দেখো, উড দ্যাট যেখানেই থাকবে সেখানেই হলো উড প্লাস ভার্ব ওয়ান হবে। যেমন এখানে প্রশ্নটা হচ্ছে উড দ্যাট আই বাই, তাহলে এটা আনসারটা কি হবে মেয়েরা বলো একটু। I could buy. I could buy. আর নিচেটা কি হবে? I could see. I could see. তাহলে আমাদের নিয়মটা মনে রাখতে হবে এইভাবে যে put that থাকলে তখন put plus verb one হয়, এইভাবে আমাদের নিয়মগুলো মনে রাখা লাগবে আর কি, ঠিক আছে? ওকে এবার আসো 18 নাম্বার। 18 নাম্বারে মনে রাখবা যে to be মানে be অথবা having অথবা got আরেকটা দিব আর কি, অথবা get অথবা গেট, হ্যাঁ এগুলো থাকলে তোমার ভার্ব থ্রি হবে এরপরে। এই কয়েকটা এই চারটা জিনিস থাকলে ভার্ব থ্রি হবে, এটা মনে রাখবা। যে কোনো বাক্যে যখনই তুমি এগুলো দেখবা যে দেখো হ্যাভিং আছে তাই এটা সিন হয়েছে, হ্যাভিং সিন। এই যে দেখো বি আছে তাই এটা হাং হয়েছে। তাহলে কেউ একজন নিচের দুটো অ্যান্সার বলো তো, কে পারে নিচের দুটো অ্যান্সার একটু কাইন্ডলি।
আমি নিচের দুটো অ্যানসার জানতে চাচ্ছি তোমাদের কাছে। স্যার আমি বলবো? হ্যাঁ শিওর। I got the letter written by him. Having done his duty, he went out. আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। একটা জিনিস তোমাদেরকে আমি একটু শেখাবো এখন আর কি। আমি জানি যে আজকে নেটওয়ার্কটা খুব খুব বেশি পরিমাণে সমস্যা করছে, স্টিল আমি আমার মতো করে চেষ্টা করছি আর কি, আল্লাহ সাহায্য করুক একটু। আমার নেটওয়ার্কটা আজকে আসলে একটু প্রবলেম করছে, মেয়েরা একটু খেয়াল করে যদি তোমরা হোয়াইট বোর্ডটা দেখতে পাও একটু যদি বলো আর কি। জি স্যার দেখা যাচ্ছে। তোমরা এটি একটু প্যাসিভ বানাবো আর কি, হ্যাঁ একটু প্যাসিভ বানাবো, সবাই খাতায় একটু লিখো, খাতায় লিখো একটু। আচ্ছা আমি যদি আরেকটু স্পেসিফিক্যালি এটা প্যাসিভ বাদ দিয়ে আমি সেন্টেন্সটাই দিই আর কি, হ্যাঁ ধরো আচ্ছা কাপড় অন দ্য স্ট্রিং, তুমি কি চিনো স্ট্রিং, চিনতে পারছো স্ট্রিং কি জিনিস? বলো তো স্ট্রিং কি? পারো তোমরা স্ট্রিং? তার তার বা দড়ি, মানে ছাদের উপরে যেটা আমরা শুকা দিই আর কি, কাপড় চোপড় যেটার উপরে শুকাতে ওইটা। আচ্ছা এখন আমাকে একটু চটচট করে বলে ফেলো প্রথমটার উত্তরটা কি হবে, দ্য ক্লোথস উত্তরটা কি হবে প্রথমটা? হ্যাঙ্গিং। হ্যাঙ্গিং আম্মু কি এটা হবে? আর হ্যাংড কারো মাথায় কি? স্যার হ্যাংড হচ্ছে আর হ্যাংড, দ্য ক্লোথস আর হ্যাংড অন দ্য স্ট্রিং। কিভাবে বানানতে কি আমি যেটা লিখেছি এটা? আচ্ছা আমি অপশন দিলাম, বলো কোনটা হবে, এই তিনটার কোনটা হবে বলো। স্যার আর হাং। হ্যাঁ আর আর হাং হবে, কিন্তু কেন হবে সেটা কি ব্যাখ্যা দিতে পারবা? হ্যাঁ জি স্যার। স্যার যখন বস্তু ঝুলানো বা বস্তু মানে বস্তু যখন ঝুলানো হবে তখন ওটাকে আমরা হ্যাং হাং হাং হবে, মানে পাস্ট পার্টিসিপল হবে হাং, আর ব্যক্তি সেটা বলো, হবে নিচেরটা আনসার বলো। সবাইকে ভালো করে মনোযোগ দিতে বলছি, খুবই ইম্পর্টেন্ট একটা
ওয়ার্ডের ক্ষেত্রে হ্যাং সবাই একটু লিখে নাও মনোযোগ দিয়ে সুন্দর করে বুঝে বুঝে। যখন এই যে ইডি হবে তখন এটা হবে হচ্ছে মানুষকে ঝোলানো বা মানুষকে ফাঁসি দেওয়া, মানুষ ঝোলানো। আর যেটা হবে হচ্ছে হ্যাং হাং হাং, এটা হচ্ছে কোনো বস্তু ঝোলানো, যেমন আমরা কাপড় ঝোলাই, ঠিক আছে। এটা হচ্ছে থিংক আর এটা হচ্ছে পার্সন। যখন কোনো ব্যক্তিকে খুনের দায়ে ফাঁসি দায়ে ঝুলানো হয় তখন সেটা হয় হচ্ছে হাং, সরি হ্যাং, ইডি হবে। কিন্তু যখন কোনো কাপড় আমরা দড়িতে ঝুলাই অথবা কোনো বস্তু আমরা ঝুলিয়ে রাখি তখন সেটা হবে হচ্ছে হ্যাং হাং হাং। মেয়েরা কি বুঝতে পেরেছো এই দুটো ব্যাখ্যা? বুঝেছো সবাই? একটু কথা বলো। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু আমাদের পরেরটাই চলে যাব। দেখো এখানে বলছে দ্য প্রিন্সিপাল ডিজায়ার দ্য নোটিস টু বি হাং। এটা হাং হয়েছে কেন বুঝতে পেরেছো? এটা কি বস্তু নাকি নোটিশটা কি বস্তু না? এটা তো কোনো ব্যক্তি না, সেই জন্য এটা হাং হয়েছে। সবাই কি ক্লিয়ার হয়েছো হাং এর ব্যাপারে? জি স্যার। ওকে 19 নাম্বারটা দেখো। Yes sir. 19 নাম্বার আর কিছুই না, ব্র্যাকেটে যখন বি থাকবে তখন বি থাকলে হয় হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার বিন, যখনই বি থাকবে বির পরিবর্তে এগুলো বসবে আর কি, এটা খেয়াল রাখবা। ওকে নেক্সট আসো 20 নাম্বারে, যেটা আনিশা বলেছে আর কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে এগুলো থাকলে। সবাই একটা একটা নজর দেখে নাও, একটা স্ক্রিনশট দিয়ে নাও, অসুবিধা নাই, এটা একটু শিখে নিতে পারবা তোমরা আর কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে এগুলো থাকলে। একটু 19 নাম্বারটা আবার দেখাবেন। 20 নাম্বারটা কিছুই না, জাস্ট বি থাকলে বির পরিবর্তে আমি যার ওয়াজের বসেই। আচ্ছা আজকে এই পাঁচটাই দেখাবো তো স্যার, লিখেছি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমি তোমাদেরকে একটা এক্সারসাইজ করতে দিব, যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া বাকি আছে দয়া করে এখন তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। স্যার চ্যাট বক্সে দিবে অ্যাটেন্ডেন্স?
মেরা স্ক্রিন কি দেখতে পাচ্ছ কিনা সবাই? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? স্যার ডিএনএ 1.0 দেখা যাচ্ছে। হ্যাঁ এইটা তোমরা অ্যানসার করবা। তোমরা মনে হয় জানো যে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব চেঞ্জ হয়েছে। আগে ছিল 10:05, এখন 14:00 হচ্ছে 7। ওই নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের একটা এক্সারসাইজ করতে দিলাম। সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই? স্ক্রিন দেখতে পাচ্ছ? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার এই অ্যানসারটা করো তোমরা একটু দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব এটা শুরু করো। আমি যেটা বলেছিলাম তখন নেটওয়ার্কের জন্য হয়তো প্রবলেম হয়েছে, সেটা হলো আগে ছিল তোমাদের 10টা রাইট ফর্ম অফ ভার্বে মার্কস হচ্ছে 5, আর এখন হচ্ছে 14টা মার্কস হচ্ছে 7। নিশ্চয়ই তোমরা এটা জানো যে নতুন সিলেবাস সম্পর্কে, তাই না? অ্যান্সার কমপ্লিট হয়ে গেলে আমাকে জানাবা, কোনো ওয়ার্ড মিনিং এ যদি প্রবলেম থাকে সেটা আমাকে জানাবা। আর যখন আমরা অ্যান্সার করব প্রত্যেকটা নিয়ম বুঝে বুঝে করে যাবা, প্রত্যেকটা নিয়ম বুঝে নিবা।
আচ্ছা এ আর হচ্ছে বি কে পারবে একটু ট্রাই করবা কেউ প্রথম লাইনটা পড়ে অ্যানসার বলতে এ এবং বি জাস্ট আমি পড়িয়ে দিব কিন্তু তোমাদের কাছ থেকে একটু চাই যে তোমরা পার্টিসিপেট করো অ্যানসারে আর কি এ এবং বি I was walking. আচ্ছা তারপরে বি নাম্বারটা বলো তো বি কি হবে বি eating hot dogs eating আচ্ছা ঠিক আছে তোমার দুটো উত্তরই ভুল হয়েছে আর কি anyway was eating hot dogs আচ্ছা উত্তর দুটোই ভুল আছে বাট তুমি চেষ্টা করেছো আর হবে পরেরটা একটু বলবা কে পারে এ এবং বি কি হবে অ্যানসারটা আরেকজন একটু ট্রাই করো প্লিজ স্যার কথা অনেক কেটে কেটে যাচ্ছে হ্যাঁ আজকে আমি বলেছি যে তুমি নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে আর কি স্যার আপনার কথা বুঝ আচ্ছা এখন কি কথা শোনা যাচ্ছে আসলে ইয়েস স্যার আচ্ছা আমি বিনয়ের সাথে বলছি যে অ্যানসার দুটো ভুল হয়েছে কে যেন বলেছো আর কি আমি খেয়াল করতে পারিনি অন্য কেউ কি বলবে এ আর বি নাম্বার অ্যানসারটা আচ্ছা একটু খেয়াল করো আর কি হ্যাঁ এখানে প্রথমটা উত্তর হবে হচ্ছে ওয়্যার ওয়াকিং কার সাথে মিলল বলো তো কে পেরেছো এটা তাহলে প্রথমটা উত্তর ওয়্যার ওয়াকিং হবে স্যার আমার হয়েছে বি নাম্বারটা অ্যানসারটা কি হবে বি বি হবে টু ইট বলো আমার সাথে কার মিলল স্যার ওয়্যার ওয়াকিং হবে কারণ সে এবং তার বোন দুজনেই হাঁটছিল এই জন্য আচ্ছা তারপর এটা টু কেন হবে টু ইট টু কেন হবে টু ইট আচ্ছা সবাই একটু লিখে নাও যদি শুনতে পেয়ে থাকো কি শুনতে পাচ্ছ কিনা তাহলে ব্যাখ্যা দিব শুনতে পাচ্ছ কথা যদি শোনা যায় তাহলে একটু আমাকে বলবা আমি ব্যাখ্যাটা দিব আর কি তুমি একটু আমার অ্যানসারের সাথে মিলিয়ে নাও আর যে বুঝতে পারো নাই তাকে আমি বুঝিয়ে দিব অসুবিধা নাই স্যার কে এন ডাবল ই এল এটা কি হই এসে নীল 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 অন দ্য সাইড ওয়াক নীল কি বুঝো নীল মানে কি নীল হচ্ছে হাঁটু গেড়ে বসা হাঁটু গেড়ে বসা আমরা হাঁটু গেড়ে বসি না অনেক সময় দেখবো যে অনেকে বলে নীল ডাউন করাবো নীল ডাউন হ্যাঁ নীল ডাউন করাবো না হাঁটু গেড়ে বসাবে আবার উঠাবে হাঁটু গেড়ে বসাবে আর উঠাবে ওকে তোমরা যেটার ব্যাখ্যা জানা লাগবে সেটা জিজ্ঞেস করবো যে স্যার এটা কেন হলো এটা কেন হলো স্যার টু ইট কেন হলো
স্যার আপনার কথা শোনা যায় না তো। আচ্ছা, এখন তোমরা একটু আমাকে বলো যে কোনটার ব্যাখ্যা তোমাদের জানা লাগবে, যেটা ব্যাখ্যাটা তোমরা জানো না অথবা বুঝতে পারোনি যে স্যার এটা কেন এরকম হলো। স্যার আমি জিজ্ঞেস করতে চাই, টুইট কেন হলো? হ্যাঁ বলো স্যার, টুইট কেন হলো? ওকে, লিখে রাখো, উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্ব ওয়ান হয়। দেখো এখানে বলেছে ওয়ান উইন্টার মর্নিং, কোন এক শীতের সকালে আমি এবং আমার বোন, আমার বোন এবং আমি, আমরা দুইজন, ওয়্যার আমরা হাঁটছিলাম, সাইড ওয়াক পাশাপাশি আমরা হাঁটছিলাম আর কি। কেন আমরা হাঁটছিলাম? খেতে, হট ডগস খাওয়া হচ্ছে আমাদের উদ্দেশ্য। হট ডগস কিন্তু আবার গরম কুর্তা না, হ্যাঁ গরম কুকুর কিন্তু না, তো হট ডগস খেতে আমরা যাচ্ছি, এটা আমাদের উদ্দেশ্য। আর যখন উদ্দেশ্য বোঝাবে তখন দুটো ভার্ব থাকলে আইনজি না হয়ে টু প্লাস ভার্ব ওয়ান হবে, তাই এটা টু ইট হলো। আর কোনটার ব্যাখ্যা লাগবে বলো? আচ্ছা, ফিট কেন চেঞ্জ হয়নি, যা আছে তাই হয়েছে কেন, এটা ব্যাখ্যাটা একদিন বলো তো দেখি। আমার লক্ষ্মী মেয়েটা কে, কার বেসিক কত স্ট্রং, ফিটের ব্যাখ্যাটা কে পারে? ফিট আসতেছে আর যখন শুনতে পাচ্ছ আর কি, তখন একটু বলো প্লিজ। না, কোটেশন থাকার যাই থাক, লেটাস এর পরে ভার্ব ওয়ান হয়, লিখে রাখো, লেটার্স যখনই থাকবে তখন ভার্ব ওয়ান হবে, লেটার্স অথবা লেটস এর পর ভার্ব ওয়ান হয়, এটা হলো ব্যাখ্যা আর কি। সবাই ব্যাখ্যা গুলো লিখে নিয়ে যাবো আর কি। হ্যাঁ আচ্ছা বলো, এখন নীলের সাথে ইডি কেন হয়েছে পারবে বলতে? নীলের সাথে ইডি হয়েছে পাস্ট টেন্সের ঘটনা, সেজন্য ঘটনাটি পাস্ট টেন্সে, তাই নীলের সাথে ইডি হয়েছে। একই ব্যাখ্যা টু হয়েছে, একটু আগে বলেছি, বলো তো কে পারবে তাহলে টু ফ্লোর ব্যাখ্যাটা? উদ্দেশ্য বোঝাচ্ছে কিনা, তার উদ্দেশ্য ছিল কবুতরকে খাওয়াবে তো সেজন্য হলো। এক্স্যাক্টলি, তাহলে আরেকটা জিনিস, বিজ্ঞানের পরে টু প্লাস ভার্ব ওয়ান হয়। বিজ্ঞান শুরু করলো, কি করতে শুরু করলো, রুটি ছোট 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 করে টুকরো করে নিক্ষেপ করতে শুরু করলো। এই যে যখন তে বুঝাবে, তে নিক্ষেপ করতে শুরু করলো, তে হলে টু প্লাস ভার্ব ওয়ান হয়। পরেরটা একই ব্যাখ্যা দেখো, পাস্ট টেন্সের জন্য ফেলড হয়েছে। আর এই ব্যাখ্যাটা হচ্ছে ক্লোজিং এর ব্যাখ্যাটা হচ্ছে, একই বাক্যে দুই ভাগ থাকে, কয়টার সাথে আইনজি হয়। ক্লোজিং এর ব্যাখ্যাটা সবাই লিখে নাও, একই বাক্যে দুই ভার্ব থাকলে দ্বিতীয়টার সাথে আইনজি হবে, এটা হচ্ছে ব্যাখ্যা। আচ্ছা, তারপরেটা একটু মেয়েরা একটু মনোযোগ দিয়ে বুঝে নাও, কুড বি কেন হবে? ওকে, কুড বির ব্যাখ্যাটা একটু ভালো করে বুঝো, সেটা হচ্ছে দ্যাটের আগে দেখো তো প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, কি টেন্স আছে দ্যাটের আগে? সবাই একটু বলো আমাকে, দ্যাটের আগে কোন টেন্স আছে?
could be ব্যাখ্যাটা এই যে দেখো that নেই এখানে কোনো সমস্যা নেই আই থট এখানে মনে মনে দ্যাট আমরা ধরে নিব না ধরলেও অসুবিধা নাই এখন বলো থটটা কোন টেন্স প্রেজেন্ট না পাস্ট স্যার এটা past টেন্স আছে সেজন্য এটা উত্তরটা could be হবে could আছে এটা হবে could be তবে could be পরিবর্তে was দিলে উত্তর হবে কেউ কি was দিয়েছো কি না আমি ভেবেছিলাম এটা আমার বোনের আচ্ছা আমি বলেছি যে এখানে কেউ কি জি এইচ নাম্বার কি ওয়াজ কেউ দিয়েছো ওয়াজ দিলে উত্তর হবে ওয়াজ কেউ দিয়েছো আচ্ছা কেউ কি বলতে পারবা গুফিং আমি দিয়েছি ওকে হয়েছে গুফিং অ্যারাউন্ড মানে কি রক্সানা বলো তো গুফিং অ্যারাউন্ড এটা অর্থ কি সরি স্যার বলতে পারছি না তোমরা বান্ধবীর একত্র হলে কি করো খোঁজাখুঁজি করো না মজা করো খোঁজাখুঁজি করো এটাকে গুফিং অ্যারাউন্ড বলে আর কি হ্যাঁ মানে খোঁজাখুঁজি করা ঠিক আছে ওই যে দুষ্টামি করা যেগুলো সেগুলো হচ্ছে গুফিং অ্যারাউন্ড আচ্ছা এই সবগুলোই এটা হার্ড হয়েছে কারণ এটা পাস্ট টেন্স বলে আর এখানে দেখো হু ইজ দ্যাট এইখানে ওয়াজ না হয়ে ইজ কেন হয়েছে যে নাম্বারে কে বলতে পারবে দেখি বেসিক কার আছে এখানে ওয়াজ না হয়ে ইজ কেন হবে সব তো পুরো লাইনগুলো তো পাস্ট টেন্স তারপর এটা ইজ কেন হবে বলো একজনও কি আমার কথা শুনতে পাওনি আরে বাবা পারতে হবে সেটা না অ্যাট লিস্ট সিগন্যাল দাও যে হ্যাঁ স্যার আমি কথা শুনতে পেয়েছি বাট বুঝি না জি স্যার কথা শুনে যাচ্ছে আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ একজন একটু মানে দয়া করবা স্যারের প্রতি আর কি হ্যাঁ চুপ করে থাকবা না বিরক্ত লাগে বুঝি না যে নেটওয়ার্কের সমস্যা কিনা ব্যাখ্যাটা হচ্ছে ইনভার্টেড কমা আছে দেখো ইনভার্টেড কমা থাকলে ভেতরে প্রেজেন্ট টেন্স হয় পুরো গল্পটা পাস্ট টেন্সে কিন্তু তারপর এটা ইজ হয়েছে একটাই কারণ ইনভার্টেড কমা আছে বুঝতে পেরেছো ইয়েস স্যার টিচারের পড়াতে অনেক কষ্ট হয় হ্যাঁ রেসপন্স করবা নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে কিন্তু যে শুনছো সে অন্তত উত্তর দিবা উত্তর দিয়ে টিচারকে একটু মানে সহযোগিতা করবা তারপরটা দেখো ইনভার্টেড কমা নেই তাই এটা ক্যান কুড হয়ে গিয়েছে কারণ আমরা জানি প্রেজেন্ট টেন্স ক্যান আর এর পাস্ট টেন্স হচ্ছে কুড এটাও দেখো টু হয়েছে কারণ এর উদ্দেশ্য আছে লুকড ব্যাক পিছনে ফিরে তাকিয়েছি কি করতে দেখতে উদ্দেশ্য আছে আমার পিছনে ফিরে তাকানোর পিছনে ফিরে তাকালাম দেখতে পিছনে কে দেখি একজন আনশেভেন আনশেভেন মানে হচ্ছে দাঁড়িয়ে আছে শেভ করে নাই ইন এ র‍্যাগড র‍্যাগড মানে হচ্ছে ছেঁড়া রেইনকোট একটা জীর্ণ শীর্ণ রেইনকোট পরা একটা মানে দাঁড়িওয়ালা একটা লোক শেভ করে না সে হচ্ছে কি করছে লাফিং লাফিং কেন হবে ওই যে একই বাক্যে দুই ভার্ব থাকলে আইএনজি হয় তাই এটা লাফিং হবে এছাড়া দেখো এন্ডের পরে যে আগেও এন্ডের পরে আছে কলিং তাই এন্ডের আগেরটা হবে লাফিং বুঝতে পেরেছো মেয়েরা এন্ডের পরে যে আগেও তা এটা বুঝতে পেরেছো এটা কলিং এটা লাফিং ইয়েস স্যার জি স্যার এই যে দেখো জি স্যার আবার আছে লাস্টেরটা আই অ্যাম গোইং গোইং এর পর টু হয় টু ক্যাচ ইউ ওই লোকটা বলছে আমি তোমাকে ধরবো আই অ্যাম গোইং টু ক্যাচ ইউ গোর পরে টু হয় এছাড়া ইনভার্টেড কমার ভিতরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় কিন্তু গো থাকলে পরে টু হবে মনে রাখবা আর এছাড়া সব সময় মনে রাখবা যে তে বুঝালে উদ্দেশ্য অথবা তে বুঝালে টু হয় আই এম গোয়িং টু ক্যাচ ইউ আমি তোমাকে ধরতে যাচ্ছি ধরতে ওই যে তে আছে বলে টু প্লাস ভার্ব ওয়ান হলো আচ্ছা এখনো বলো কারো ব্যাখ্যা আরো কোনটা আবারও কোনটা রিব্যাখ্যা দরকার আছে কিনা পুরোটাকে রি এক্সপ্লেইন করতে হবে কিনা একটু বলো ওকে থ্যাংক ইউ যদি সমস্যা না থেকে থাকে আর কি তাহলে আজকের মতো এখানে শেষ করছি আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আশা করি ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে তো আল্লাহ হাফেজ
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।